এজন্য আপনাদেরকে বলবো আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোন বক্তব্য দেব না। আই উইল নট সিন পলিটিক্যাল অফ বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি, কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চনমান, রাশিয়া, দানবীদের, ফুরফুর, হাটের, ওলামা, নিজামা, তাবলিক, পাবলিক, ওলামালে, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিপি, নাগরিক শক্তি, বিপিএল, সোসাইটি, চার দল, চৌদ্দ দল, আট দল, উনিশ দল, বিশ দল, হিন্দুস্তান, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দলের লোক গুদা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে খারাপ। অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথা বলবো, জোরে বলেন বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। সেই আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুল জ্ঞানী আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, জোরে বলেন হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ওই কি খুশি হয়ে বেলকুচির দই নিয়ে এসে বলবে গোলাম রব্বানি ভাই আ করেন দই খান? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ওদের সামনে যদি ঘুষের ওয়াজ করা হয়, ও কি খুশি হবে? যারা বেনামাজি নামাজ পড়ে, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যারা আল্লাহ রাস্তায় দান খয়রাত করে না, জাকাত দিতে চায়, ওদের সামনে দান খয়রাত জাকাতের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওন্না পর্যন্ত দিতে চায় না, এমন কায়দায় রাস্তাতে হাইটে যায়, পিছন দিতে তাকালে মানে দুটো সুপারি গাছ ধরে আছে, এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, তে কে খুশি কে বেজা ওইটা দেখার সময় নেই, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে কোন গোপন বিষয় নাই, অস্পষ্টতা নাই, সব স্পষ্ট, ওপেন, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাবে কোরআনের কথা বলা লাগবে, আর যে কোরআনে কথা বলে সে সত্য কথা বলে, মাংকালা বিহি সদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে কোন মিথ্যা আছে, বেজাল আছে, ধোকা আছে নাই? থাকবে কি করে? নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, দের ইজ নো ডাউট, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনুল কারীম কি নাজিল করেছি বলুন, সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা চলবে, কোনো সমস্যা আছে নাকি? এজন্য আমরা কোনো বাতিল রক্তচক্ষুকে ভয় পাই না। অনেকে চোখ গুলো ডিপ জলের মতো বড় বড় করে বলে, হুজুর সাবধান, কেন কি হয়েছে? কয় খায় ফেলে দেবো বেশি করলে, ওর চোখে কি আমরা ভয় পাই? কয়েকদিন আগে এক বক্তার মাহফিলে মাইক কেড়ে নিল, দেখলেন না? এরকম প্রতিনিয়ত যারা করে ওরা টাটকা বুঝে, কথা কন ঠিক কিনা? ও মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না, কোন ইমানদার কোরআনের কথা শোনার পরে, জলা তো দূরের কথা, কোরআনের কথা শুনলে মন যদি আবু বকরের মতো হয়, যাদাতুহুম ঈমানাও, আর ঈমানটা বৃদ্ধি পাবে, ঈমানটা বেড়ে যাবে, আল্লাহ ছাড়া কারোকে দেখে আর ভয় করবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। ঈমান বেড়ে গেলে আবু বকরের মতো মন নিয়ে বসলে কোরআন শোনার পরে তার উপকার হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকার হবে, বলেন সুবহানাল্লাহ।
আর মন যদি আবু জেহেলের মতো হয় সারা রাত রাসূলের কণ্ঠে কোরআন শুনে সকাল বেলায় বলে নবী মুহাম্মদ পাগল কে রে আবু জেহেল তুই কি ছাগল সারা রাত কোরআন শুনে সকাল বেলায় বলে পাগল জাদুকর নানা অপবাদ আমার রাসূলকে দিত কথা বলেন ঠিক কি না আবু জেহেল তাও দিনের বেলায় বিরোধিতা করে রাতের বেলায় কোরআন শুনতো বর্তমানে কিছু আবু জেহেল বের হয়েছে ওরাও দিনেও শুনে না রাতেও শুনে না কোরআনের কথা শুনলে ওদের অ্যালার্জি বেরাম চুলকানি আরম্ভ হয় কথা কন না কেন কিছু লোক আছে বেগুন খাইলে চুলকায় দেখেন না বেগুনের ঝোল খাইলে চুলকায় ভর্তা খাইলে চুলকায় ডাল খাইলে চুলকায় ভাজি খাইলে চুলকায় রাস্তাঘাটে এই যে বিলকুচি বাজারে বেগুনের চপ বিক্রি হয় ওখানে চুলকায় এরপরে পদ্মা নদীর ইলিশ এরপরে বেগুন দিয়ে এই শীতের দিনে যদি ঝোল করা হয় জিব্বাই মানে পানি আছে এইটা খাইতে কি যে মজা কথা কন ঠিক কি না কিন্তু যার অ্যালার্জি আছে ওর জন্য লন্ডন থেকে যদি বেগুন অর্ডার দেওয়া হয় চুলকানি কমবে কথা বলেন কমবে কিছু কিছু লোকের ইমানের ভিতরে অ্যালার্জি আছে মসজিদে শুনলেও চুলকায় জিকিরের মসজিদে শুনলেও চুলকায় আর তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলে শুনলেও চুলকায় চুলকাইতে চুলকাইতে অবস্থায় এখন এমন দাড়ি টুপি আল্লাহ হুজুর দেখলেই আর চুলকায় কথা কোন ঠিক কি না কোরআনের কথা তোমার ভালো লাগে না মানে কোরআনের কোন আয়াত তোমার বিপক্ষে চলে গেছে তাহলে বুঝবে তোমার জীবনই শেষ কথা কোন ঠিক কি না হ্যাঁ যখন হুজুরেরা বলে ওই নেতার অনুসরণ করো না যে নেতা তোমাকে মদ দেয় নারী দেয় ক্যাডার বানায় সন্ত্রাস বানায় পিস্তল তুলে দেয় সেই নেতাও জাহান্নামে যাবে তোমারও জাহান্নামে নিয়ে যাবে ওরা চলে গেছে এগুলো তো আমরাই করি কথা কন ঠিক কে না হুজুর আমাদেরও ধরছে কে কথা কন এদেশে এমনও মানুষ আছে ইয়াবা ব্যবসা করে আছে না ফেন্সিডিলের বিক্রি করে আছে না তো ওদের তো চলবে ওদের ব্যবসায় ভাটায় পড়ে যাচ্ছে কথা কোন ঠিক কে না এই জন্য হারাম পথে উপার্জন নয় মমিনেরা উপার্জন করে হালাল পথে কথা বলে ঠিক কে না আর হালাল পথে কেমনে উপার্জন করা লাগে বেলকুচি তামা এসে দেখো কথা কোন ঠিক কে না লিল্লাহ দাগবে কষ্ট পাচ্ছেন আপনারা এই জন্য কোন বিরোধিতা আছে যত খুশি করে করুক ওদের কোন বিরোধিতা ইসলামকে দমাইতে পারবে না থামাইতে পারবে না কোরআনের আওয়াজকে কোন জালেম বেঈমান বন্ধ করে দিতে পারবে না এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন দশ জায়গায় কোরআনের আওয়াজ চালু করে দেবেন কে আরো জোরে বলেন কে এজন্য মনে রাখবেন কোরআনের সুইচ দুনিয়ার কোন মানুষের হাতে নাই এ কিতাব নাজিল করেছেন কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ কিতাব নাজিল করেছি আমি এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে কথা বলেন ঠিক কি না এই জন্য কোরআনকে দমাইতে থামাইতে আর ইসলামকে পৃথিবী থেকে বিলুপ্ত করার শক্তি কোন জালেম কোন কাফের কোন বেঈমানের নাই কথা বলে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নে ভয় দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই কাফের বেঈমানরা যতই মুখের ফুৎকার দিয়ে দিনের আলো ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করো আল্লাহু মুতিম্মু নূরিহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কি না কোরআনের হক কথা কইলে মুনাফিকের জলে কথা কন ঠিক কি না এই জন্য জমিনে সূর্যের আলো চলবে যতদিন কোরআনের কথা চলবে ততদিন কথা বলেন না কেন মন খারাপ করছেন কোরআনের কথা চলবে সূর্য যতদিন চলবে কেউ থামাইতে পারবে না কেউ থামাইতে পারবে না কথা বলে ঠিক কিনা তোমাদের চাইতে বড় বড় নেতারা চেষ্টা করেছিল পারে নাই সাড়ে চোদ্দ শত বছর আগেই ইসলামকে দমানো থামানোর চেষ্টা করা হয়েছে তারা ব্যর্থ হয়েছে আজকেও যারা ইসলামের উপর আক্রমণ করে ওলামা ইকরামদের উপর আক্রমণ করে তাদেরও জেনে রাখা উচিত ওরা আবু জেহেল
আবুল আহাবের মতো ধ্বংস হবে, ওরা টিকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কথা বলবো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম আল মুমিনুন। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আপনারা সবাই মুমিন হতে চান না? মুমিন হয়ে কবরে যেতে চান না? আর মুমিন হয়ে যে কবরে যাবে, তার কবর জান্নাত না জাহান্নাম? নিঃসন্দেহে জান্নাত, সুবহানাল্লাহ। কোন এজন্য আমরা মুমিন কিভাবে হব? আমাদের টার্গেটই তো মুমিন হয়ে কবরে যাওয়া, মুত্তাকি হয়ে কবরে যাওয়া, আল্লাহর নেককার বান্দা হয়ে কবরে যাওয়া। কথা বলে ঠিক কি না? সেই টার্গেট মোতাবেক আজকের কথা বলা হবে ইনশাআল্লাহ। কথা বলবো সূরা আল মুমিনুন থেকে মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি নাজিলের প্রেক্ষাপট খুব লম্বা আলোচনা করা বিষয়, কিন্তু আসলে আমি লম্বা না করে দ্রুত গতিতে আপনাদের সানে নজরুল বুঝায়া আলোচনার প্রেক্ষাপটে আল্লাহ কি বলেছেন আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কি না? আমরা কিভাবে মুমিন হয়ে কবরে যাব? আপনার আমার সকলের টার্গেট জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। জান্নাতে যাইতে গেলে কিছু গুণাবলী আছে, সেই গুণাবলী কথা আল্লাহ পাক সূরা আল মুমিনুনের ভিতরে আলোচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার দিলের কানটা লাগায় শুনবেন, সূরা আল মুমিনুন মোট আয়াত কত বললাম? 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগীতে এই সূরাটি নাযিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ক্যারেক্টার মাদানী, হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কী সূরা বলা হয়, আর হিজরতের পরে যেই সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কথা বলেন ঠিক কি না? বাইরে আমার দিলের কানটা লাগায় শুনবেন, জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তিলাওয়াত করবেন। আল্লাহ তার আদরের বান্দা নাম্বার ওয়ান মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী বান্দা কাফের তাদের জন্য আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? কাফের সেনা সহজ, মুমিন সেনা সহজ, কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলে। মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ। সকালবেলা ইসলামের পক্ষে, বিকেলবেলা ইসলামের বিপক্ষে। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে দুধার মেয়ে চলে। এদের নাম কি দেখছেন? সিরিয়াসগঞ্জের মানুষ এমনি চালাক বলি? জোরে বলেন কি না? মোনাফিক, তাদের জন্য আল্লাহ পাক সূরা মোনাফিকুন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার বাজানের কাফেরদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, ইহুদিদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের মধ্য থেকেই মুনাফিকের জন্ম হয়। কথা বলেন ঠিক কি না? এজন্য সবাই মুখে মুখে দাবি করবে আমি ইমানদার মুমিন হতে পারবে না। আমার আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। লিল্লাহ তাকবীর। আল্লাহ পাক সূরা বাকারা 8 নম্বর আয়াতে জানায় দিলেন মানুষের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আমার আল্লাহ বলে ওরা মুমিন নয়, ওরা ইমানদার নয়। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, আর মুখে দাবি করবে আমি ইমানদার, আমার আল্লাহ নিজে বলেন ওরা মুমিন নয়, ওরা ইমানদার নয়। কথা বলেন ঠিক কি না? এজন্য মুনাফিকরা দিনের বেলায় বলে ইসলামের কাজ করেন কোনো সমস্যা নাই, রাতের বেলায় ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয়। কথা বলে না কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের সিহিনি, আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো
দিনের বেলা ইসলামের পক্ষে বলবে আর রাতের বেলা ইসলামের বিপক্ষে কাজ করবে। ইসলাম কিভাবে দমানো যায় থামানো যায় সেই ষড়যন্ত্র করবে। ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালবে, কথাটা ঠিক কি না? ওদের সিনেমারও কঠিন, ওদের হাসির আড়ালে ষড়যন্ত্র থাকে, কথাটা ঠিক কি না? মুনাফিক অবশ্য বাংলাদেশে নাই, ভারতে আছে না? এই দেশে নাই? আরে নাই। মুনাফিকেরা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে হত্যা করে, নিজের হাতে রাতে রাতারে হত্যা কইরা সকালবেলা একটা ফুলের মালা নিয়ে যায়, বলে বড় ভালো লোক ছিল, শোক প্রকাশ করে কি বলে বড় ভালো লোক ছিল, তে এত ভালো ছিল মাল্লিক, কথা কন না কেন? এই জন্য মুনাফিক সেরা বড় কঠিন। রসুলের পিছনে নামাজ আদায় করার পরেও মুনাফিক হয়েছে, কথা বলেন ঠিক কেনা? আর আমার মতো গোলাম রব্বানির পিছনে নামাজ পড়ে তার সে বড়টা হবে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সবাইকে মনে করা যাবে না, অনেক কিছু এজাল আছে, কি আছে এজাল আছে আমার বয়রত, এই জন্য কাফিরদের কিনে আলোচনা করব না, মুনাফিকদের কিনে আলোচনা করব না। আমি আল্লাহর নাম্বার ওয়ান সুপার কোয়ালিটির বান্দা, ভিআইপি বান্দা, মুমিনদের কেন আজকের আলোচনা করব কোন সুবহানাল্লাহ। আর আমরা যেন মুমিন হয়ে কবরে যাইতে পারি এজন্য আজকের আলোচনাটা শোনা জরুরি। কারা কারা শুনবেন দুহাত তুলে কি আমার আল্লাহকে একবার দেখাবে? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে? শোনেন, হাত টান টান করে তোলেন, টান টান করে তোলেন। আমার একটা কথা আপনারা কি রাখবেন, শুনবেন? শোনেন, যে কোনো জিনিস টেনশন নিয়ে যদি কেউ করে, বলেন তো ওই কাজে বিপদ আছে না নাই? মাথায় একটা টেনশন থাকলে স্ট্রোক করে মরে যাওয়ারও সম্ভাবনা থাকে, কথা কন ঠিক কিনা? আমি মুমিনদের সাতটা গুণাবলী নিয়ে খুব সুন্দর একটি আলোচনা আজকের মাহফিলে উপহার দিতে চাই। আল্লাহ যেন তার গোলামের জবানে সেই বরকত দান করেন, জোরে কোন আমিন। এবং আপনাদেরকে বুঝাইতে যতটুকু মেধা জ্ঞান যোগ্যতা দরকার আল্লাহ যেন তার গোলামকে দান করেন, জোরে বলেন আমিন। আমার একটা কথা বলার শক্তি নাই, আল্লাহ যদি আমাকে না বলায়, কথা বলেন ঠিক কি না? আমার কোনো ক্ষমতা নাই কথা বলার। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ, জ্ঞান দানের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহর কাছে জ্ঞান ভিক্ষা চাই, আল্লাহ যেন তার গোলামকে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব, জোরে কোন আমিন। হাতটা টান টান করে তোলেন। আপনারা কি কষ্ট পাইছেন? মাগরি পরে পরে আসিনে তা দেখিয়েছে, রাত কি কারো বাবা না, কথা বলেন রাত কি কারো বাবা? হ্যাঁ, যা আছে কপালে হবে কাল সকালে, পরেরটা পরে দেখা যাবে। আপাতত প্রাণ ভরে আপনাদের কিছু শোনায় দিতে চাই। মমিন বান্দার সাতটা গুণাবলী যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন কখন নাজিল করলেন? নাজিলের প্রেক্ষাপট বুঝাইতে গেলে অনেক সময় দরকার, সংক্ষিপ্ত করে এতটুকু কথা বলি। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর নবীজি কোরআনুল কারীম রিসিভ করা নিয়ে ব্যস্ত। বলল সুবহানাল্লাহ। নবীজি যখন কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘুরায় দেখে বলেন, আমার সামিরাম, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন। আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 10টা আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে। কোন সুবহানাল্লাহ, এই 7টা গুণাবলী অর্জন করলে বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে সম্পত্তির ভাগ পায়, বাবার সম্পত্তির ছেলে কি পায়? ভাগ পায়। যে মুমিন এই 7টা গুণাবলী অর্জন করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সেই 7টা গুণাবলী বলেছেন,
আমাদের আমল করার দরকার আছে না নাই আমার আল্লাহ বলেন কদ ফালাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে সফল তারা ঈমানদার বান্দা যারা সফল কারা জোরে বলেন দুনিয়াতে সফল কারা টাকা থাকলে সফল হওয়া যায় না ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না সবাই চিনে জানে যশ খ্যাতি অর্জন করছে এক নামে পৃথিবীর সবাই চিনে যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল তারা ঈমানদার বান্দা যারা কথা বলেন ঠিক কি না টাকা থাকলে দামি হওয়া যায় না ক্ষমতা থাকলে দামি হওয়া যায় না আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের বলেন আল্লাহু আকবার আপনি ঈমানদার আপনি মুমিন আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহু আকবার বলেন আপনার দেহের ভিতরে ঈমান নামের সম্পদ আছে আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইরা আমার এজন আল্লাহ বলেন কদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আর মুমিনের সফলতার সাতটা গুণাবলীর নাম্বার 1 আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় ভীতি নিয়ে অন্তরের ভিতরে তাকওয়া নিয়া যারা সালাতে দাঁড়ায় যখন সালাতে দাঁড়াবেন তখন দুনিয়ার কোনো চিন্তা মনের মধ্যে থাকা যাবে না বিবির কথা ভাবা যাবে না সন্তানের কথা ভাবা যাবে না দুনিয়ার চিন্তা করা যাবে না ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না যখন সালাতে দাঁড়াবেন অন্তরের মধ্যে দিলের মধ্যে একমাত্র ভয় থাকবে কার আরো জোরে বলেন কার দিলের কানটা লাগায় শোনেন হুজুর যে অনুরোধ করছে আপনারা শোনেননি হ্যাঁ যদি পারেন একটু সহযোগিতা করবেন এই আর কি কারণ একার পক্ষে তো প্রতিষ্ঠান চালানো সম্ভব না কথা বুঝেন না আমি নিজেও প্রতিষ্ঠানে কাজে হাত দিয়েছি বুঝতে পারতেছি অনেক কষ্ট ব্যাপার অনেক কষ্টের ব্যাপার আপনারা দোয়া করবেন আমারও এরকম পরিকল্পনা আছে আল্লাহ যদি আমার মাদ্রাসাটাকে কবুল করেন আপনারা ইউটিউব ইন্টারনেটে তো দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে যেহেতু আমার মাদ্রাসা অবশ্যই ইউটিউবে চলে আসবে আমি না দিতে চাইলে এমনি মানুষ ভিডিও করে নিয়ে আসবে আসবে না তাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমার মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হবে প্রতি বছর 14ই ফেব্রুয়ারি মাহফিল হবে প্রতি বছর আপনাদের অগ্রিম ধাওয়াত দিয়ে গেলাম মানে এমন একটা ডেট বেছে নিয়েছি যাতে আসলেই দিনের জন্য ইসলামের জন্য আমাদের ভালোবাসা হয় কথা বলেন ঠিক কি না হ্যাঁ এখানে সারা বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম এসে কথা বলবেন ইনশাআল্লাহ দোয়া করবেন এই বছরে না হলেও পরের বছর থেকে হবে ইনশাআল্লাহ কেবল তো শুরু হচ্ছে একটু দোয়া করবেন এজন্য ভাইয়ের প্রতি আপনারা একটু ইহসান করবেন একটু দয়া দেখাবেন একটু যে যতটুকু পারেন নিজেদের অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার দিলের কানটা লাগায় শুনেন তাহলে সালাত আদায় করবেন বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে যখন সালাতে দাঁড়াবেন মনের মধ্যে কোনো খেয়াল রাখা যাবে চিন্তা রাখা যাবে টেনশন করা যাবে নানান চিন্তা আমাদের মনের মধ্যে আসে বিদায় আমাদের সালাত গুলো আল্লাহর দরবারে কবুল হয় জোরে বলেন হয় নামাজে দ্বারা আমাদের দুনিয়ার নানান চিন্তা মনে হয় অথচ সাহাবা ইকরাম বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন আমরা সেভাবে সালাত আদায় করতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হা ডেকে বলেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা লম্বা সময় নামাজে দাঁড়িয়ে কাটাইতেন যে নবীজির পা মোবারক ফুলে যেতেন সুবহানাল্লাহ বলেন আম্মা যেন আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন সিজদা থেকে উঠবেন না আম্মা যেন আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না আমি তাকায় দেখি রহমতের নবী দয়ার নবী বিশ্ব নবী কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে কোন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রেখে বলেন নবী গো ইয়া তু কান্না করলেন এত কান্না করলেন
কারণটা জানতে চাই নবীজি দেখে বলে আয়েশা আমি কাঁদি আমার গুনাহগার উম্মতদের জন্য আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায় হেজুর আমি আল্লাহর কাছে কাঁদি রে আয়েশা আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহু আকবার নবীজি আজও কান্দেন মদিনায় আশরের ময়দানেও কাঁদবেন যেই রাসূল নামাজের প্রতি এত মহব্বত করতেন ভালোবাসতেন রাসূলের জীবনের শেষ কথা পর্যন্ত সালাত সালাত কথা বলেন ঠিক কি না নামাজের কথা বলেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম কিভাবে নামাজ পড়তেন মরুভূমিতে সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকত মাথার উপরে বসে থাকত সাহাবীরা নামাজে এত মনোযোগ ছিল পাখি পড়ে থাকে তারপরেও সাহাবীরা টের পাইত না সুবহানাল্লাহ বলে এত মনোযোগ ছিল সাহাবাই কেরামদের সালাতের প্রতি পাখি পড়ে থাকে টের পায় না আর আমরা একটা মশা বললে আগে মশা কতক্ষণ ঠিক কি না আগে মশা মারে তারপরে নামাজ পড়ে কতক্ষণ আছে না পায়ে মশা বলে এক ঠ্যাংরা ঠ্যাংরা বুতুলে দে ভাই খাবু খা কতক্ষণ ঠিক কি না নামাজে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে মন মুর্শিদে থাকেই না নামাজে দাঁড়ায় তামায়ে মন চলে যায় বিলকুসিতে কথা কন নানান চিন্তা ভাবনা নামাজে দাঁড়ায় এত চিন্তা করে যে কয় রাকাত পড়তে হইতেও মনে থাকে না কয় সেজদা দিছে তাও মনে থাকে না মারতেই থাকে সেজদা কথা কন ঠিক কি না এরকম বললে হবে কথা কন এরকম করলে হবে এরকম ভোলামি নিয়ে নামাজ পড়লে হবে না নামাজে মন বসাইতে হবে এমন ভাবে মনে করা লাগবে আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ দেখতেছেন কথা কন নামাজে এরকম মনোযোগ করা লাগবে মনে করা লাগবে আমি নামাজ পড়তেছি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন বলেন আল্লাহু আকবার এরকম ভয় নিয়ে যদি আমরা সালাত গুলো আদায় করি বলেন তো সালাত গুলো কবুল করবেন কে এজন্য ইবাদত ইবাদতের মধ্যে করা লাগবে আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো তোমাদের দুইটা টেনশন থাকবে না এক নাম্বারে জিকিরে চিন্তা করা লাগবে না আর তোমাদের কোনো ভয় থাকবে না আমি আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেব কোন সুবহানাল্লাহ তাহলে সালাত করবেন কার ভয় নিয়ে আরো জোরে বলেন কার ভয় নিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় নিয়ে আল্লাহ পাক আমাদের সালাত আদায় করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে মুমিন ঈমানদার এক নাম্বার গুনাহ বলি যখন সালাত আদায় করবেন কার ভয় নিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে যারা নামাজে দাঁড়ায় যখন নামাজে দাঁড়াবেন সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াবেন আল্লাহ তৌফিক দান করুক জোরে কোন আমিন মুমিন মানদার দুই নাম্বার গুনাহ বলি আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদু আল্লাহর কথা স্মরণ করবে তোমার লেখা নাম নিয়ে যখন আল্লাহকে রাখবে তোমরাও সব পাইবা যে তিলাওয়াত করবে সেও সব পাবে সুবহানাল্লাহ এই জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নয় লেখা থাকবে কার নাম আল্লাহর নাম লিখে রাখলে আমাদের কল্যাণ কথা বলে ঠিক কিনা 95% মুসলমানের রোডে ঘাটে রাস্তাতে আল্লাহর নাম লিখে রাখা দরকার আছে না যত বেশি আল্লাহকে স্মরণ করবো যত বেশি আল্লাহকে ডাকবো তত বেশি আল্লাহ রহমত এই জমিনে নাজির হবে কথা বলে ঠিক কিনা এরকম অনার্থক কাজ করা যাবে না আজেবাজে কাজ করা যাবে না গুনাহের কাজ করা যাবে না
মুমিন ভালো ভালো কাজ চালু করবে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে তালুকদার সাহেব একটা পুকুরের ঘাট বানায় দেবে গরীব মানুষ গোসল করবে পুকুরে মাছ ধরে খাইবে দশটা ফলের গাছ লাগায় দেবে মানুষজন ফল পেরে খাবে কিন্তু এমনও হিংসা আছে পুকুরের ঘাট বানাইছে ঠিকই চতুর্দিকে ব্যারিকেড পেরা কথা কথা মানুষ প্রবেশ করতে পারে না আছে না নাই মানুষের কল্যাণে আমরা কিছু করি না এজন্য মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজের উদ্যোগ নেবে কথা বলে ঠিক কি না আর তিন নাম্বার ভালো করে যুব মমিন ভালো ভালো কথা শ্রবণ করবে কান আছে থেকে গান শুনতে হতে পারে না আজে বাজে গান শুনতে পারবি না শোনা যাবে নাকি কুকুর উপায়ে শোনা যাবে যাবে মানুষ ডাক দিবে দাদা কেমন আছেন কই তোর দাদি বাড়ির নাই বলবে একটা শুনবে না একটা কারণ স্পিকার নষ্ট হয়ে গেছে কথাটা ঠিক না এজন্য গানটাকে আজে বাজে গান শোনায় নষ্ট করা যাবে না ওলামা ইকরামদের বয়ান শুনবেন ভাবতেন ওলামা ইকরামদের কথা বলে ঠিক না ইসলামী সঙ্গীত শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন ভালো ভালো কথা শুনবেন আর মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী মমিন সেই কথা বলবে যেই কথা বললে সব হয় মমিন সেই ভালো ভালো কাজ করবে যেই কাজগুলো করলে সব হয় মমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে সেই জিনিসগুলো শুনলে সব হয় ইয়াত কথাই সব আছে যেখানে মমিন থাকবে সব আছে যেখানে মমিন থাকবে আরেক লম্বা টাইম ধরে কথাগুলো বললে আপনারা ভালো বুঝলেন তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী কথা বলার আগে হিসাব করে বলা লাগবে যেকোনো কাজ করার আগে হিসাব করে করা লাগবে যে কোনো জিনিস শোনার আগে হিসাব করে শোনা লাগবে আল্লাহ পাক আমাদের বোঝা তো স্বীকার করুন চিল্লে কোন আমিন মমিন মাদার তিন নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম লিসসাকাতি ফাইলুন মমিন মাদার তিন নাম্বার গুণা বলি মমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয় টাকা পয়সা দেয় মমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে কার ভয়ে আরো জোরে বলেন কার ভয় এজন্য আল্লাহ পাক মুমিনকে যদি সম্পদ দেয় মুমিন বান্দা বছরে একবার সক্রিয়ভাবে হিসাব করে করে যাকাত দেবে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয় কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত হয় মুমিন হিসাব করে করে বছরে একবার যাকাত দেওয়া ফরজ কে করে দিয়েছেন কে সাত পরিমাণে ধন সম্পদের মালিক হলে মুমিনের উপরে যাকাত ফরজ কথা বলেন ঠিক না বছরে একবার হিসাব করে আর আমার দেশে যাকাত মানে সারি লম্বি কথা বল ঠিক কিনা স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল যারা নিচ্ছে ওরা নিয়ে গেল মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না অথচ ইসলাম যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছে দারিদ্র মুক্ত সমাজ করার জন্য দারিদ্রতা বিমোচন করার জন্য অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য যাকাতের সিস্টেম ইসলামের ভিতরে আছে কথা বলে ঠিক কিনা জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায় 10 বছর যদি বাংলাদেশে জাকাত সঠিকভাবে আদায় করা হয় আর 10 বছর সঠিকভাবে জাকাতের টাকাগুলো বন্টন করা হয় ওই রকম জাকাতের টাকা বন্টন করার দায়িত্ব যদি দেওয়া হয় ওই তো ঠিক আছে যে মাননীয় প্রধানমন্ত্রী মজিদ বর্ষের ঘর বানানোর জন্য নেত্রকোনায় টাকা দিয়েছে কেমন ঘর বানাইছে উৎপাদন করার আগে ফাটা খুলে দেয় মানুষদেরকে ঘর দিচ্ছে সেখানে পর্যন্ত দুর্নীতি কথাটা ঠিক না এরপরে দেখলাম সবাই আমার মধ্যে রাস্তা করতেছে 3 দিন না 5 দিন হচ্ছে রাস্তা রয়েছে পাথর টাথর উড়ে মানে উঠে গেছে এলাকার মানুষদের পাপের জন্য এরকম রাস্তার কাজ দেখি কথা বল না এরকম দুর্নীতিবাদদের কারণে আমাদের দেশ অনেকটা পিছিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না ওপর থেকে মাননীয় প্রধানমন্ত্রী একার কত চেষ্টা করবে কথা বল ঠিক কি না কিন্তু এই যে কিছু সাইটে অসাধু লোক আছে ওদের কারণে দেশে উন্নয়ন কম হচ্ছে কথা বল ঠিক কি না ওরা খালি মাইকের বলে চপ আবার দেওয়ছেন কি হবে খেলা কি হবে ওরা খালি দেশের মনে করে ভ্রমান্ত মানুষের জায়গায় চলে মানে কেমন এমন বক্তব্য দেয় কথা বল ঠিক কি না যে কথা বলতে চাচ্ছিলাম
কেউ ঘর মন কায়া দিতে চায়, কেউ ভাই আসেন খেলা হবে, কেউ ভাই হাত ভাঙিয়ে দেবো, কে রে ভাই আমরা কি ঘর জামাই থাকি? আপনি হাত ভেঙে দিবেন মানে আপনার হাতে একাই শক্তি আছে, আমাদের শক্তি নাই, কথা বলে ঠিক কিনা? এখানে দেশের মানুষ শান্ত আছে, ভদ্র আছে, আমরা মুসলমান, আমরা বিনয়ী, আমাদের ভিতরে সভ্যতা আছে, ভদ্রতা আছে, আমরা মাস্তান কেটারের মতো ব্যবহার করি না, কথা বলে ঠিক কিনা? ইসলাম কারো উপরে আক্রমণ করে না, যখন আক্রমণ আছে সেটাকে প্রতিহত করে ইসলাম, কথা বলে ঠিক কিনা? এখানে সময় হলে টের পাইবা, আর আমরা প্রতিদিন খেলি না, সবসময় খেলি না, আমরা তো দুর্বল প্লেয়ার না, কথা বলে ঠিক কিনা? আমরা টেস্ট খেলবো না, ওয়ানডে খেলবো না, খেলবো ডাইরেক্ট আর সেদিন মাঠে নামবো বিজয়ের মালা ট্রফি কাঁধে নিয়েই বাড়িতে উঠবো, ঠিক কিনা? আমরা ইমান আমলকে মজবুত করতেছি, শক্ত করতেছি, আল্লাহ সবর দাও, ধৈর্য দাও, আল্লাহ সেদিন আমাদের উপরে সাহায্য নাজির করবে, সেই দিনই বুঝায় দেব খেলা কাকে বলে, কত প্রকারের কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার দিনের কান্তালাকে শোনেন, যে কথা বলতে যাচ্ছিলাম এগুলো জাকাত বৃদ্ধি গর্জনীতি আসছে সমাজের দুঃখী মানুষের মুখে হাসি বোলানোর জন্য, হযরত তোমার ফারুক বলেন এমন ভাবে জাকাতের অর্থ দাও যেই ব্যক্তিকে দেওয়া হলো পরবর্তী বছরে জাকাতের টাকার জন্য কার দুয়েরে যেন লাইন না দেওয়া লাগে, কথা কন ঠিক কিনা? আর আমরা পাইছি শাড়ি লঙ্গি, এমন লঙ্গি দেয় নিজে পরে থাকে, নিজে পরে থাকে 500 টাকা 700 টাকা আমানত লঙ্গি, আর গরিব মানুষকে যখন যাই লেটন লঙ্গি 150 টাকা দাম, ওই পরে থাকলে সব দেখা, কথা বান দেখেন? নিজের বউরে পরে 2,000-5,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলারা যায় 200-300 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না, ওই শাড়ি ওই গরিব মহিলারা না দিয়ে তোর মেয়ের পরা, ওই শাড়ি তোর বউরে পরা, কথা বান ঠিক না? ভালো দে তোর 5,000 দাম দরকার না, কি টেলিভিশন প্রতি বছর টাকা দিবে 9 জন করে মারতে, এই জাকাতের শাড়ি লঙ্গি টাকা পয়সা দিবে মানুষ হত্যা করে, ওকে আল্লাহ পাক মানুষ হত্যা করার গুলো দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, কথা বলছে কেনা? এইভাবে জাকাত দেওয়ার সিস্টেম না, জাকাত দেওয়ার জন্য গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, প্রত্যেকটা বড় লোক গরিব খুঁজে খুঁজে জাকাত নিকটতম আশেপাশে আজকে শুধু কি আছে, আপনার দেখার লাগবে কেন? অমুক দিন আসেন সেলফি তোলার লাগবে কেন? এ কথা কেন সেলফি তোলার লাগবে? পেপার পত্রিকা দেখা দেওয়া লাগবে কেন? আজকের এমন নেতা আছে একটা 500 টাকা গরিব মাস করে দেওয়ার আগে আলহামদুলিল্লাহ ভালো মানুষ, সৎ মানুষ, বিকেলে দেখে 1600 লাইক আর 170টা কমেন্টস, পরে আর কয় যায় একটা দান করে ঠকিনি, লাইক পাইছি 1600।
मन खराब करो ना अनेक कथा बोला से दारिद्र मुक्त बांग्लादेश दारिद्र मुक्त पृथ्वी करार जाकात लगे एम भाव शाड़ी लुंगी दी ना सर से प्रयोजन ऐले बेकार बस और एक ऑटो भैन कीने दें বেকার মানুষ যারা আছে খুঁজে খুঁজে মনে করেন বড় হয় নাম কি আব্দুল হাকিম গরু কিনে দেন ওগুলো লালন পালন করে ছাগল কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্য ঘুরাবে কথা বা ঠিক কে না হেফাজত করা নিজের যৌবনটাকে সংযত রাখা মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মুমিনের যৌবন ষোলোই ফেব্রুয়ারি কি চোদ্দই ফেব্রুয়ারিতে একটা ফুলের মাধ্যমে বিক্রি হবে না কথা বলেন ঠিক কিনা মমিনের ভালোবাসে ভালোবাসে যদি ফুল দেওয়াই লাগে বান্ধবী কেনা পৌকে জোরে কন কাকে এজন্য মমিনের যৌবন হালাল পথে খরচ করা লাগে কারণ যৌবন কালের হিসাব দেওয়া লাগে কার কাছে যৌবন কালের হিসাব দেওয়া লাগে আল্লাহর কাছে যুবকদেরকে বলে যাই হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না যাবে না নারীদের সাথে ঢলাঢলি কোলাকুলি করা যাবে না যদি করাই লাগে বিয়ে করে হালাল স্ত্রীর সাথে কথাকে বোঝা গেছে হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা হবে ফুল যদি দেওয়াই লাগে ভালোবাসা দিবসে ফুল দেব না মুসলমানের ভালোবাসা একদিন না ওই ইউরোপ আমেরিকা লন্ডন ওই এলাকার মানুষ নিজের ছেলেরা পর্যন্ত বলে দেয় না কুকুর নিয়ে ঘরে কথা কাজ শিখে না তারা ভালোবাসার সময় পায় না স্বামী ঘুম পারে তিন তালায় বিবি ঘুম পারে পাঁচ তালায় কারোর সাথে কোনো কালেকশন নাই আর গরিব রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সারাদিন রিক্সা ভ্যান চালাইয়া কৃষিকে যে কাজ করিয়া বইয়ের গলা ধরে সারা রাত কাটাই দেয় কথা কাজ শিখে না গরিবের ঘরে ভালোবাসা আছে পুঁজিপতির ঘরে ভালোবাসা নাই কথা কাজ শিখে না এবারে সব পুঁজিপতি খারাপ না ভালো ভালো পুঁজিপতি আছে আছে না নাই এজন্য হালাল স্ত্রীর সাথে হালাল ভাবে বিনোদন হবে ফুল যদি দেওয়ায় লাগে একটা ফুল কিনে নিয়ে যা ঘরের বিবিকে দেব ফুল যদি কেনায় লাগে আমি যাকে মহাব্বত করি আমার মাকে দেব আমার বাবাকে দেব বোনকে দেব ভাইকে দেব কথাটা ঠিক কেনা দরকার হয়
गोलाप फूल दिए মুমিন সেই ওয়াদাদের যে ওয়াদা পালন করতে পারবে, মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে, কথা বলেন ঠিক কেনা? আর মুনাফিকেরা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কথা বলেন ঠিক কেনা?